আগামীকাল থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা। তবে পাকিস্তানের মিশন শুরু হবে 23 অক্টোবর। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে মুখোমুখি হতে হবে পাকদের। তবে তার আগে দুশ্চিন্তায় পাকিস্তান দল। আজ অনুশীলনের সময় বল লেগে মাথায় চোট পান পাকিস্তানের টপ অর্ডার ব্যাটার শান মাসুদ। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে পাঠানো হয় হাসপাতালে। স্ক্যান করার পর হয়তো বোঝা যাবে আঘাত কতটা গুরুতর।